আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব এবং গজব আসার যেই সমস্ত কারণ, প্রায় অনেকগুলো হাদিসেই তিনটি পাপের কথা বারবার বলা হয়েছে, তিনটি গুনাহের কথা বারবার উল্লেখ করা হয়েছে। অনেকগুলো হাদিসেই এই তিনটি পাপের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলেছেন। অর্থাৎ আযাব গজব আসার জন্য যেই সমস্ত অন্যায় কাজ, পাপ কাজের কথা কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে তিনটি পাপের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বারবার উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের উপরে অচিরেই তিনটি বড় বড় আযাব, বড় বড় শাস্তি আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে। সেই তিনটি আযাব কি? লায়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই উম্মতের উপরে ভূমিধস হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে ভূমিধস হবে, আমাদের উপরে এই জমিনকে আমাদের উপরে ধসিয়ে দেওয়া হবে। এটা একটা আযাব, এটা একটা আল্লাহর পক্ষ থেকে গজব, একটা শাস্তি, একটা পানিশমেন্ট। আরেকটা আযাবের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো উপর থেকে কোনো জুলম অথবা জালেম কোনো জনপদকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে জুলুম করার জন্য। জালেম কোনো জনপদ, জালেম কোনো রাষ্ট্র, জালেম কোনো জনপদকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে আমাদের উপরে জুলুম করার জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব, এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি। আরেকটা আযাব হচ্ছে ভূমিকম্প হওয়ার পাশাপাশি আরেকটা আযাব হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা শুকরে পরিণত করে দিবেন, বানরে পরিণত করে দিবেন। যারা এই সমস্ত অন্যায় কাজে, পাপ কাজে জড়িত হবে তাদেরকে আল্লাহ তাআলা শুকরে, বানরে পরিণত করে দিবেন। তাহলে শেষ জামানায় তিনটা আযাবের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই তিনটা আযাব তোমাদের উপরে আসবে। কখন আসবে, কেন আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন জনপদের মানুষ ব্যাপকভাবে নেশার সাথে জড়িয়ে যাবে, নেশার বিস্তার যখন ঘটবে, নেশার অনুমোদন দেওয়া হবে, নেশাকে বৈধতা দেওয়া হবে, নেশার লাইসেন্স দেওয়া হবে, মানুষ যখন মদ পান করবে, ইয়াবা খাবে, হেরোইন খাবে, ফেন্সিডিল খাবে, বাবা খাবে, ডাইল খাবে, আঠা খাবে, নেশার যত ধরনের উপকরণ আছে এগুলা যখন জমিনে বিস্তার ঘটবে, এগুলাকে যখন বৈধতা দেওয়া হবে, অপেক্ষা কর, তখন তোমাদের উপরে তিনটা আযাব নেমে আসবে। সে আযাবগুলো কি কি? ভূমিধস হবে, ভূমিকম্প হবে, জালেম কোনো জনপদকে তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে জুলুম করার জন্যে, পাশাপাশি তোমাদেরকে শুকরে পরিণত করা হবে, বানরে তোমাদেরকে পরিণত করে দেওয়া হবে। আজকে নেশা ছাড়া তো কোনো কিছু জমেই না, নেশা ছাড়া পার্টি জমে না, বিয়ের অনুষ্ঠান জমে না, বড় বড় রাজনৈতিক সেমিনার, বড় বড় প্রোগ্রামগুলো জমে না। আজকে ঢাকার ভিতরে প্রায় সিংহবাগ জায়গা এরকম পার্টি সেন্টার নেশা ছাড়া জমে না, গ্রামে গঞ্জে মহল্লায় সব জায়গায় এখন ছোট ছোট ছেলেদের হাতেও নেশা ঢুকে গেছে। আমি সেদিন আমার গ্রামের একটা ঘটনা শুনলাম, 12 বছর, সম্ভবত 11, 12, 13 বছরের এরকম ছোট ছোট ছেলেরা ওনাকে এখন নেশা করে, নউযুবিল্লাহ মিন যালিক। প্রায় বাংলাদেশের প্রায় জায়গায় এখন এরকম ছোট ছোট ছেলেরা নেশার সাথে জড়িয়ে গেছে। নবী বললেন, এরকম অবস্থা, এরকম সিচুয়েশন যখন তৈরি হবে, অপেক্ষা করো তোমাদের উপরে আযাব আসবে, গজব আসবে। আরেকটা কি পাপ? আরেকটা হচ্ছে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ, যারা রাজনৈতিক ব্যক্তি, যারা রাষ্ট্রের বড় বড় সম্মানী ব্যক্তি, যারা এদেরকে সম্মান দেওয়া হবে নায়িকা দিয়ে, গায়িকা দিয়ে, এদেরকে নায়িকা গায়িকা দিয়ে সম্মান দেওয়া হবে, এদেরকে রিসিভ করা হবে, সম্মাননা দেওয়া হবে নায়িকা গায়িকা দিয়ে। এরকম অবস্থার যখন সৃষ্টি হবে, এরকম অবস্থা যখন তৈরি হবে, অপেক্ষা কর, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে। আজকে যদি বাংলাদেশ সহকারে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় মানে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ মানেই হচ্ছে এদেরকে সম্মান দিতে হবে নারী দিয়ে। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামে এদেরকে সম্মান দিতে হবে নারী দিয়ে, নায়িকা গায়িকা দিয়ে, নউযুবিল্লাহ মিন যালিক। নবী বলেছেন, এরকম অবস্থার সৃষ্টি হলে আযাব গজবের জন্য অপেক্ষা কর।
আরেকটা পাপ কাজ কি? আরেকটা পাপ কাজ হচ্ছে যখন গান বাজনার বিস্তার ঘটবে। আজকে গ্রামে গঞ্জে শহরে এমন কোন অনুষ্ঠান নেই, সেটা রাজনৈতিক প্রোগ্রাম হতে পারে, বিয়ে শাদীর অনুষ্ঠান হতে পারে, যে কোনো অনুষ্ঠান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, নবীনবরণ অনুষ্ঠান, বার্ষিকী প্রোগ্রাম, সব জায়গায় গান বাজনা, শিক্ষা সফর গান বাজনা, খেলাধুলা গান বাজনা। মানে এখন গান বাজনা ছাড়া মনে হয় যেন কোনো প্রোগ্রাম অনুষ্ঠান জমে না। একেবারে রাষ্ট্রীয় মহল থেকে শুরু করে, রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সাধারণ গ্রামে গঞ্জে সব জায়গায় এখন গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোর বিস্তার ঘটেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী বলছে এই গান বাজনার যখন বিস্তার ঘটবে, অপেক্ষা করো, বড় বড় কনসার্ট যখন হবে অপেক্ষা করো, যুবকরা যখন, যুবতীরা যখন কনসার্টের দিকে ধাবিত হবে, আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে, গজব আসবে, তোমরা অপেক্ষা করো। এই হাদিসের মাধ্যমে আমরা শুধু এই হাদিস না, আরো অনেকগুলো হাদিসের মধ্যে দেখলাম আল্লাহ নবী এই তিনটা পাপের কথা বেশি বলেছেন, নেশার কথা বেশি বলেছেন, গায়ক গায়িকার কথা বলেছেন, গান বাজনার কথা বলেছেন, এগুলো বেশি বলেছেন। আরেকটা হাদিসে আসছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের মানুষগুলোকে মদ পান করানো হবে, তবে সেটার নাম মদ হবে না, সেটার নাম অন্যটা হবে, কি হবে? এই যে বাবা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, ডাইল, আঠা, বড়ি, এরপরে আরো কত ধরনের নেশা জাতীয় দ্রব্য রয়েছে, এগুলো সব নেশা, এগুলো সব মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলোই যখন উম্মতের মানুষ খাওয়া শুরু করবে, অপেক্ষা কর, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। ওয়ায়ুযাফু আলা রুউসিহিম, ওয়ায়ুযাফু আলা রুউসিহিম বিল মাযিফ ওয়াল মুগান্নিয়াত। নবী বলছে যে উম্মতের মধ্যে এই গান বাজনা বাদ্যযন্ত্র, নায়িকা গায়িকা, এই নর্তকী উলঙ্গ, বেহায়াপনা, অশালীনতা, এই সমস্ত পাপাচার যেই জমিনে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করা হবে, রাষ্ট্রীয়ভাবে এগুলা প্রকাশিত হবে, বিস্তার ঘটবে, অপেক্ষা কর, ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযির। ভূমিকম্প হবে, ভূমিধস হবে, তোমাদের উপরে জমিনকে ধসিয়ে দেওয়া হবে, তোমাদেরকে শুকর বানরে পরিণত করে ফেলা হবে, অপেক্ষা কর, এই সিচুয়েশন তৈরি হলে আল্লাহর পক্ষ থেকে আজাব গজব আসবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে এই পাপাচারগুলো ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, বিশেষ করে নারীদের উলঙ্গ বেহায়াপনা, গায়ক গায়িকা, গান বাজনা বাদ্যযন্ত্র, এরপরে নেশা, এগুলো হচ্ছে উম্মতকে ধ্বংস করার সবচেয়ে বড় হাতিয়ার। মুসলমানদের ইমানকে ধ্বংস করা, যুবক যুবতীদেরকে ধ্বংস করা, চরিত্রকে নষ্ট করার মূল হাতিয়ার হচ্ছে এগুলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কার্যক্রম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আজাব গজবের কথা বলতে গিয়ে সময়ের কারণে আমাদের উপরে, এই উম্মতের উপরে একটা বড় ধরনের আজাব অলরেডি আমাদের উপরে চলতেছে, আমরা এটা বলতে পারি নাই, আমাদের উপরে একটা বড় ধরনের আজাব আল্লাহর পক্ষ থেকে অলরেডি পৃথিবীতে চলতেছে। সে আজাবটা কি? সূরা আনামের মধ্যে আল্লাহ তাআলা বললেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাস আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইতিপূর্বে সমস্ত নবী রাসূলগণের উম্মতদেরকে, স্ব কওমদেরকে কোনো না কোনোভাবে আমি আল্লাহ তাআলা আজাব দিয়েছি, গজব দিয়েছি, আপনার উম্মতের উপরেও আজাব আসবে, গজব আসবে, সেটা উপর থেকে আসবে। নবী বললেন, আউযু বিওয়াজহিক, হে আল্লাহ আমি আশ্রয় চাই, আমার উম্মত যদি উপর থেকে যদি আজাব আসে, গজব আসে, আমার উম্মত এটা সহ্য করতে পারবে না, আপনার কাছে আশ্রয় চাই। তো আল্লাহ বলেন, আও মিন তাহতি আরজুলিকুম, তাহলে নিচ থেকে আসবে, নিচ থেকে আপনার উম্মতের উপরে আজাব গজব আসবে। নবী বললেন, আউযু বিওয়াজহিক, আমি এটা থেকেও আশ্রয় চাই, আমার উম্মত এটাও সহ্য করতে পারবে না। কুল হুয়াল কাদিরু আলা ইয়াবাস আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইযিকা বা'দাকুম বা'সা বা'দ। তখন আল্লাহ তাআলা বললেন, তাহলে আপনার উম্মতকে আজাব দেওয়া হবে, তাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে দেওয়া হবে। প্রথম প্রস্তাব করেছিলেন উপর থেকে আসবে, নবী বললে এটা সহ্য করতে পারবো না, বলছে তাহলে নিচ থেকে আসবে, বললো এটাও আমার উম্মত সহ্য করতে পারবে না।
তাহলে আপনার উম্মতকে দলে উপদলে বিভক্ত করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, এভাবে আমি তাদেরকে শাস্তি দেব। নবী বললেন আগের দুইটার তুলনায় এটা একটু সহজ, এটা নেওয়া যায়। তাহলে আজকের পৃথিবীতে মুসলিমদের ভিতরে যত দলা দলি হানাহানি কাটাকাটি মারামারি, যত বিভাজন, যত বিভক্তি, যত মতাদর্শ মুসলিমদের ভিতরে আমরা দেখতে পাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব। এটা আল্লাহর পক্ষ থেকে কি একটা আযাব। আজকে ইসলামের ভিতরেই তো আমাদের দলের অভাব নাই, ইসলামের ভিতরেই তো আমাদের মতাদর্শের কোনো অভাব নাই, মুসলমানদের ভিতরেই কোনো দলের মতাদর্শের কোনো অভাব নেই। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় ধরনের আযাব। এক রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে দেখতে পারে না, একটা ইসলামিক দল আরেকটা ইসলামিক দলকে দেখতে পারে না, একটা মাসলাকের লোক আরেকটা মাসলাকের মানুষকে দেখতে পারে না। মানে ইসলামের ভিতরে আমাদের ভিতরে অসংখ্য দলাদলি বিভাজন এখন চলতেছে, মূলত আল্লাহর পক্ষ থেকে এটা বড় ধরনের একটা আযাব আমাদের উপরে চলতেছে। কেউ কারো অবস্থান মানতে পারতেছি না, পুরা হিংসা বিদ্বেষ দলাদলি হানাহানি চরমভাবে চলতেছে, কিছু হলেই কাফের হয়ে গেছে, কিছু হলেই ইসলাম থেকে বের হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা আযাব, একটা গজব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম আমিন। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।